আজকের খুতবায় আবারও আমি আমার নিজেকে একটি আয়াতের কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেশ অনেকদিন পরে এই আয়াতটা নিয়ে আলোচনা করছি, বিশেষ করে আজকে আমার সামনে যে স্টুডেন্টরা রয়েছেন, আশা করি তারা এর থেকে উপকৃত হবেন এবং একই সাথে আমি নিজেও এর থেকে উপকৃত হতে পারবো। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কাহাফে গুহাবাসীদের ঘটনা বর্ণনা করার পরে তার সামনে আরেকটি আয়াতকে উন্মোচিত করেন। তিনি বলেন, তুমি ভুলেও কখনো নিজে এটা বলো না, আমি অবশ্যই এই কাজটা করব, এই কাজটা বা ওই কাজটা, জালিকা অর্থাৎ যে কাজই হোক না কেন, আগামীকাল। অর্থাৎ তুমি বলো না আমি অবশ্যই আগামীকাল কোনো কাজ করব। তাহলে এখানে এই কথার সাথে ওই ঘটনার সম্পর্ক কোথায়? এই কথার সাথে কোরআনের যে সরাসরি সম্পর্ক রয়েছে সেটা হলো কিছু তরুণ এবং যুবক লোক, তারাও কিন্তু জানতো না যে তাদের যে আগামীকালটা হতে চলেছে সেটা হবে কয়েক প্রজন্ম পরে। মানুষদের জন্য অনেক আগামীকাল কিন্তু এসেছে এবং চলে গেছে, দিন এসেছে চলে গেছে, এরপরে পরবর্তী প্রজন্ম এসেছে তারাও চলে গেছে, ওই লোকদের বাবা মা, তাদের সন্তান, তারাও হয়েছে, তারা বৃদ্ধ হয়েছে, তারপর তারা মারা গিয়েছে, কিন্তু গুহাবাসীরা কিন্তু তখনও গুহায়। তাদের জন্য তারা যখন ঘুম থেকে উঠল, আল্লাহ যখন তাদেরকে আবার জাগিয়ে তুললেন, তোমরা হয়তো একদিন বা এর কিছু অংশ এখানে অবস্থান করেছ। এখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে যে কথাটা বললেন, তিনি শুধু তাকে সতর্কই করেননি, তিনি তাকে এটাও বুঝিয়ে দিয়েছেন যে ভবিষ্যৎটা সম্পূর্ণই আল্লাহর হাতে, এমনকি তিনি ইচ্ছে করলে সময়কে থামিয়েও রাখতে পারেন, অথবা তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা কোনো গ্রুপের জন্য সময়কে থামিয়ে রাখতে পারেন, তিনি ইচ্ছা করলে আগামী দিনের চেহারাটাই চেঞ্জ করে দিতে পারেন। যারা ঘুমিয়েছিল তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখুন, তারা যে জগৎটাকে চিনত, তাদের গোটা পৃথিবী, তাদের সব কিছুই কিন্তু তাদের দৃষ্টিকোণে একদিনই পরিবর্তিত হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সাপেক্ষে 300 বছরেরও বেশি সময় অথবা যে সময় হোক না কেন, এই আয়াতের বিষয়ে আসলে অনেক মতামত রয়েছে, কিন্তু এখানের আসল কথা হচ্ছে তারা জেগে উঠেছিল সম্পূর্ণ একটি ভিন্ন পৃথিবীতে, এবং তাদের কাছে এটা ঘটেছিল শুধুমাত্র একদিনের মধ্যে। মানুষদেরকে আবারও কবরের বিছানায় শোয়ানো হবে, আপনি এবং আমি আমাদের সবাইকেই কবরে রাখা হবে, যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই মাটিতেই আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এরপর যখন বিচার দিবসে আমাদেরকে আবার উঠানো হবে, আমাদের অনেকের মনে হবে আমরা শুধুমাত্র কি একদিনের মতো ছিলাম এখানে। কবর কিন্তু এমন লোকও শুয়ে আছে যারা হাজার হাজার বছর ধরে শুয়ে আছেন, আবার আমরা যখন মারা যাব আমরাও শত শত বছর হয়তো শুয়ে থাকব, আবার আমাদের পরে যারা আসবে, আর আল্লাহই ভালো জানেন যে বিচার দিবস কবে, এটা কত দূরে বা কত কাছে। আমরা সবাই একই দিনে জেগে উঠব, আর আমরা ভাববো সময়টা হয়তো একদিন, মৃত্যুর পরে শুধুমাত্র একদিন। এই আয়াতে মূলত আল্লাহ কি বলছেন, আপনি কখনোই এটা নিশ্চিতভাবে বলতে পারবেন না, আপনি কখনোই এটা বলতে পারবেন না যে আগামীকাল বা আগামীকালের দিনটা আসলে কেমন হবে। এবং এখানের ব্যাপার কিন্তু শুধুমাত্র এটা নয় যে আপনি আগামীকাল কিছু করতে পারবেন কি না বা আমি পারবো কি না, বরং সমস্ত বিশ্ব, আমাদের এই সূর্য, আমাদের এই চাঁদ, আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, আমাদের এই প্রকৃতির বিশাল পাহাড় পর্বত, গাছপালা, বন জঙ্গল, এই সব কিছুর ভবিষ্যতে আল্লাহর হাতে, তিনি সব কিছুকেই পরিবর্তন করে দিতে পারেন, এমনকি আমাদের বাস্তবতাকেও, এবং যে কোনো জিনিসই মূল্যহীন হয়ে পড়তে পারে। আমি আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, আমি এই ক্যাম্পাসে কিছু বাচ্চা এবং তাদের পরিবারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছিলাম। আমরা প্ল্যান করেছিলাম আমরা টেক্সাস দিয়ে বাই রোড নিউ ইয়র্কে যাব, এবং এই যাওয়ার পথে আমরা রাস্তার পাশে যে মসজিদগুলো পাবো সেখানে আমরা থামব, এরকম প্রতি শহরে আমরা থামব এবং সেখানকার লোকজনের সাথে কথা বলবো, এভাবে আমরা অনেক কিছু শিখব। আমরাই প্ল্যান করছিলাম আর তখনই কোভিড-19 আসলো। তো দেখুন, আমরা প্ল্যান করছিলাম আমরা এটা করব, আমরা ওটা করব, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে না, আসলে অন্য কিছু ঘটবে, এবং এটা শুধুমাত্র আমাদেরকে নয় বরং গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল। একমাত্র আল্লাহ ভালো জানে যে মানুষরা কত ধরনের প্ল্যান করেছিল, বিজনেস প্ল্যান, পড়ালেখার প্ল্যান, ফ্যামিলি প্ল্যান, এবং এই সব কিছুকেই থামিয়ে দেওয়া হলো, কারণ আল্লাহ তাআলা চেয়েছিলেন আগামীকালের দৃশ্যটা একটু অন্যরকম হবে। কিন্তু এটির একটি অন্যদিকও রয়েছে, এই যে গুহাবাসী লোকেরা, তারা যখন গুহায় ঘুমিয়ে পড়েছিল তারা কিন্তু জানতো না যে আগামীকালের দিনটা তাদের জন্য কি নিয়ে আসছে, তারা কিন্তু জানতো না যে তাদেরকে কেউ খুঁজে পাবে কিনা, তারা খাবার পাবে কিনা, কোনো বন্যপ্রাণী তাদেরকে আক্রমণ করবে কিনা, তারা এসব কিছুই জানতো না, এবং তারা একটি গুহার দিকে এগোল এবং তারা আল্লাহকে খুব সুন্দর কিছু কথা বলেছিল। ফেসিলিটেট দ্য রাইট কোর্স ফর আস, আমাদের জন্য আমাদের পথকে সহজ করার ব্যবস্থা করে দিন।
তারা আক্ষরিক অর্থেই কিন্তু অনিশ্চয়তা এবং অসুবিধা থেকে যাচ্ছিল, কিন্তু তারা নিশ্চয়তা এবং সুবিধার কথা আল্লাহর কাছে বলছিল এবং তারা চলল সঠিক পথে। এই রাশাদা শব্দটা কিন্তু এই ঘটনা শেষেও আবার ব্যবহৃত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ইল্লা আন ইয়াশা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো না যে আমি আগামীকাল এটা বা ওটা করব, এটা বলা ব্যতীত যে যদি আল্লাহ ইচ্ছা করেন। অর্থাৎ যতক্ষণ না আপনি এটা যোগ করবেন যে যদি না আল্লাহ তাআলা ইচ্ছা করেন, তাহলে আমি যাই প্ল্যান করি না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কোনোভাবেই বাস্তবায়িত হবে না। কিন্তু ইনশাল্লাহ বলার ব্যাপারটা, এটা আমাদের কালচারে এর যে অর্থ হওয়ার কথা ছিল তার প্রায় উল্টো হয়ে গিয়েছে। যে জিনিস নিয়ে আপনি সন্দিহান, যার সম্ভাবনা আপনার কাছে কম, আপনি তাতেই আল্লাহর নাম বসান। এই কালকে কি 3টা দেখা হচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ। এর অর্থ হলো আমার কথা হিসাবে ধরো না, এবং না আসতে পারলে আপনি বলবেন আমি তো ইনশাল্লাহ বলেছিলাম, যেন এটা লেটে আসার জন্য এক ধরনের ইন্স্যুরেন্স। ইনশাল্লাহর প্রকৃত অর্থ থেকেই আমরা ইনশাল্লাহকে বিচ্যুত করে ফেলেছি। এটার মূল উদ্দেশ্য ছিল যে আপনি আমি যে কাজটাকে হতে দেখতে চাইব বা আমরা যেটা করতে চাইব, এবং আপনাকে আমাকে এটা বুঝতে হবে যে আমরা যখন কিছু করতে চাইব তখন আমরা ইচ্ছা করব এবং এরপর আল্লাহর দিকে ফিরব এবং বলব, হে আল্লাহ এটা আমার ইচ্ছা, কিন্তু আমার ইচ্ছা আপনার ইচ্ছা ছাড়া সম্পূর্ণ মূল্যহীন। যতক্ষণ না আপনি চাইবেন যে আমার ইচ্ছাটা পূর্ণ হোক, ততক্ষণ পর্যন্ত আমার এই ইচ্ছা কোনোভাবেই পূর্ণ হবে না। ভবিষ্যতের ব্যাপারে আল্লাহর উপরে নির্ভরশীলতা, এর অর্থ হলো একজন দাস আল্লাহর প্রতি ফিরে যাবে এবং অন্যকেও এটা স্মরণ করিয়ে দেবে। কিন্তু আমি আমার এই খুতবাকে এই আয়াতের শেষ অংশের উপর ডেডিকেট করতে চাই। وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ, যদি ভুলে যাও তাহলে তোমার রবের কথা স্মরণ করো। এবং এর অর্থ কিন্তু এই না যে ও আমি ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম, আমি অ্যাসাইনমেন্টটি করব, আমি আজকে অবশ্যই অ্যাসাইনমেন্টটি করব, আর আমি ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম, 30 মিনিট পর ও ইনশাল্লাহ, আল্লাহ আপনি কি এটা রেকর্ডে লিখবেন, আমি ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম কিন্তু এখন তো বললাম। হ্যাঁ ঠিক আছে, এটাও এক ধরনের স্মরণ করা, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণ করা হলো আপনার রব, আপনার রব মানে যে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে, আপনার বেড়ে ওঠা, যে নিয়ন্ত্রণ করে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না, তিনি আপনার রব। তিনি বলেছেন, হি সেজ ওয়াজকুর রাব্বাকা, বলো এবং তার কথা স্মরণ করো। অন্য কথায় আপনি আমি সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করি, আমাদের ওই প্রজেক্টটা শেষ করতে হবে, ওই কাজটি শেষ করতে হবে, ওই কাজটি সমাধান করতে হবে, ওই ডিসিশনটি নিতে হবে। আপনি আমি ভাবি যে পরিস্থিতিকে আপনি আমি নিয়ন্ত্রণ করছি, আমরাই ইনচার্জ। এই মুহূর্তে আল্লাহ বলছেন যে না, তুমি যখনই ভাববে যে তুমি সবকিছু নিয়ন্ত্রণে, তখন তোমাকে নিজেকে স্মরণ করাতে হবে যে তোমার একজন প্রভু রয়েছে এবং যার ইচ্ছাই চূড়ান্ত। এটা শুধুমাত্র মুখে ইনশাল্লাহ বলার ব্যাপার নয়, ইনশাল্লাহ আসলে এক ধরনের স্বীকারোক্তি যে আমাদের ভাগ্যের উপর আল্লাহ কিভাবে নিয়ন্ত্রণ করেন, আমাদের ভাগ্য সম্পূর্ণই তার নিয়ন্ত্রণে। এবং তিনি বলেছেন ইজানাসিতা, তিনি কিন্তু বলেননি ইন্নাসিতা। কি সুন্দর, তিনি কিন্তু বলেননি তোমার প্রভুর কথা বলো, তোমার প্রভুকে স্মরণ করো যদি তুমি ভুলে যাও, বলেছেন যখন তুমি ভুলে যাও, যখন তুমি, আপনি জানেন অর্থ কি? এই ভুলে যাওয়ার ব্যাপারটি মানুষরা করবেই, যদি বললে সেটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু যখন বললে সেটা হবেই। জীবনের কোনো না কোনো স্তরে আমরা কিন্তু এটা অবশ্যই ভুলে যাব যে আল্লাহর কর্তৃত্বই চূড়ান্ত, আমরা যে প্ল্যানই করি না কেন, সেক্ষেত্রে আমরা যাই করার প্ল্যান করি না কেন, আমরা যাই বলার প্ল্যান করি না কেন, আমরা যে ফলাফল দেখারই আশা করি না কেন, বিভিন্ন ধরনের পরিস্থিতি, হয়তো আপনি কাউকে কিছু বলতে চাইছেন অথবা কারোর সাথে কোনো কিছু ডিল করতে চাইছেন, আপনি হয়তো কারোর সাথে কথা বলতে চাইছেন আর আপনি চিন্তা করছেন আপনাদের কথোপকথনটা এভাবে যাবে কিন্তু সেটা সেভাবে না গিয়ে আর একভাবে গেল, আপনি চাইছেন সমঝোতাটা হবে এভাবে কিন্তু সেটা না হয়ে হলো অন্যভাবে, আপনি হয়তো কাউকে কিছু শেখাতে চাইলেন, হয়তো আপনি ক্লাসে একটা জিনিসকে একভাবে শেখালেন কিন্তু সেটা তারা অন্যভাবে বুঝলো, আপনি কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে না যে অন্য লোক একটা জিনিসকে কিভাবে বুঝবে বা তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে, এটাও আল্লাহর ইচ্ছারই অংশ। ধরুন আমরা চাই যে লোকরা আমাদের কোনো ব্যাপারে একভাবে প্রতিক্রিয়া জানাক, আমরা চাই যে আমরা যেভাবে চাই লোকেরা যেন আমাদের সাথে সেরকম আচরণ করে, কিন্তু তারা এমনটা না করলে আমরা রেগে যাই, আমরা বলি ও আমি তো আমার পক্ষ থেকে ঠিকভাবেই করছি, তারা কেন করছে না, তাদের সোজা লাইনে থাকতে হবে, আমার ইচ্ছা মতো চলতে হবে, কিন্তু না, ইনশাল্লাহ বলার অর্থই হলো এটা, আমি যেটা করতে চাই সেটা আমি করতে পারবো কি পারবো না সেটাই শুধু আল্লাহর উপর নির্ভর করে এমন নয়, আমার এমন একজন রব রয়েছে যে শুধু আমি কোনো কিছু করতে পারবো কি পারবো না সেটাই নিয়ন্ত্রণ করে না, এর কি পরিণাম হবে সেটাও নিয়ন্ত্রণ করেন, এর রেজাল্ট এবং এফেক্ট,
একজন কৃষক হয়তো কিছু বীজ এনে একই মাটিতে একই ধরনের বীজ বুনবে, কিন্তু তার কিছু গাছ জন্মাবে, কিছু জন্মাবে না। আল্লাহ হয়তো কাউকে এই বীজ বোনার সক্ষমতাই দেবেন না, আবার কাউকে হয়তো বীজ বোনার সক্ষমতা দেবেন কিন্তু এই বীজকে জন্মানোর সক্ষমতা দেবেন না। আবার জন্মালেও দেখা যাবে এই কৃষক যে গাছ চেয়েছিল এটা মোটেই সে গাছ নয়, এবং বীজ বোনার সময় সে এটা বুঝতেও পারেনি। আপনি কখনোই বুঝতে পারবেন না যে আল্লাহ এর মধ্যে থেকে কি বের করে নিয়ে আসবেন, আর এটাই হলো আল্লাহর উপর নির্ভরতা। আপনি যখন এটা বলবেন, এটাও আসলে এক ধরনের মন্দগ্রাহিতা বা হতাশা। এরপর হয়তো আপনি চিন্তা করা শুরু করবেন যে সবকিছুই তো আসলে আল্লাহ তাআলার উপর নির্ভর করে, আর আমি তো ইতিমধ্যে ইনশাল্লাহ বলেছি। এখন আল্লাহ তাআলা যদি এটা চান যে ব্যাপারটি এরকম না হয় অন্যরকম হবে, এর অর্থ হলো আপনি মনে মনে ধরেই নিচ্ছেন যে ব্যাপারটি ঠিকঠাকভাবে হবে না। ইনশাল্লাহ বলার মূল কারণই এটা। এটা আপনার হিসাবে কাজ করবে না, এটা আল্লাহর হিসাবে কাজ করবে। সুতরাং নিজের অবস্থানকে বুঝুন, এবং এটা এক ধরনের ডিপ্রেসিং প্যাসিমিস্টিক ভিউ। আপনি হয়তো চিন্তা করা শুরু করবেন যে আমার ইচ্ছা, আমার চাওয়া পাওয়া, আমার ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা, এগুলোর কোনো অর্থই নেই, কারণ আল্লাহ যা চাইবেন অবশেষে সেটাই হবে। কিন্তু এই আয়াত এখানে কি করছে, এটা আমাদের এ ধরনের নিরাশা থেকে রক্ষা করে। এটা বলছে, তোমার রবের কথা স্মরণ করো যখন তুমি ভুলে যাও, এবং বলো। এখন এই বলাটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত আমরা অন্য কাউকে বলি। আমি যদি বলি এটা বলো, এর অর্থ হলো এটা গিয়ে তোমার মাকে বলো, তোমার পাশের লোককে এটা বলো, তোমার ক্লাসের বন্ধুদের এটা বলো। বলা মানে ঘোষণা দেয়া, সবাইকে কিছু বলা। কিন্তু এখানে আপনার পরিস্থিতি হলো আপনার আশেপাশে কিন্তু কেউই নেই। আপনি মনে মনে কিছু করার পরিকল্পনা করেছেন, আপনার পাশে কোনো শ্রোতাই নেই, আর তারপর আল্লাহ বলছেন বলো, এর অর্থ কি জানেন? তোমার নিজেকে এটা বলো, শুধুমাত্র মনে মনে চিন্তা করো না, বরং এটা মুখেও বলো। কোরআন আমাদের নিজেদেরকে নিজেদের সাথে আধ্যাত্মিক একটা কথোপকথনেরও শিক্ষা দেয়, নিজের সাথে নিজের কথা বলা, সেই শব্দ দ্বারা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা এমন কিছু যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সত্যিকার অর্থে বলার জন্য, অন্য কাউকে নয়, বরং নিজের সাথে নিজেকে বলার জন্য। এবং শুধুমাত্র মনে মনে নয়, এটা মুখ দিয়ে বলতে হবে, নিজেকেই নিজে বলতে শুনতে হবে। তো আল্লাহ আমাদের দিয়ে কি বলাতে চান? আর আপনি যখন নিজেকে নিজে কিছু বলেন, এটা কিন্তু কোনো সাধারণ মুহূর্ত নয়। আপনি যখন একা একা ড্রাইভ করেন তখন কিন্তু আপনি চুপ থাকেন, আপনি হয়তো রেডিও শোনেন অথবা কোনো পডকাস্ট শোনেন, অথবা আপনি চুপ হয়ে কোনো চিন্তায় হারিয়ে যান। কিন্তু জীবনে এমন সময়ও আসে যখন আপনি গাড়ির মধ্যে একা, আপনার আশেপাশে কেউ নেই, এবং আপনি নিজের সাথেই নিজে কথা বলেন, অথবা আপনি আল্লাহর সাথে কথা বলেন। এমনটা সত্যিই ঘটে। হায়, আমি কি করলাম, আরে আশেপাশে তো কেউ নেই, তুমি কি পাগল হয়ে গেছো? আপনি জানেন এই সময়টা কিসের নির্দেশ করে? এটা বোঝায় ওই সময়টা আপনার আত্ম উপলব্ধির সময়, যখন আপনি নিজেকে নিজে বুঝতে পারেন, নিজের ব্যাপারগুলো ধরতে পারেন। যে কারো জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ সময়, যখন কোনো কিছু তাদের গভীরভাবে নাড়া দেয় তখন তারা নিজেই নিজের সাথে কথা বলে, তারা নিজেদের সাথে নিজেরা কথা বলে। আর কিছু লোক আছে তারা সবসময় নিজেদের সাথে নিজে কথা বলে, অর্থাৎ তারা সবসময় বিড়বিড় করে কিছু না কিছু বলতে থাকে। আমি তাদের বিষয়ে কথা বলছি না, তারা হয়তো আপনার বিষয়ে কিছু বলবে, কিন্তু সেটা বলবে আস্তে আস্তে, যে তুমি কি বললে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি এটাই বলেছি। আমি তাদের বিষয়ে কথা বলছি না। এখানে তিনি বলছেন, ডিক্লেয়ার টু ইওর সেলফ, আত্ম উপলব্ধি করো, এবং প্রথমে আপনার কি বলা উচিত? আশা। আশা হলো এর মধ্যে আসলে কিছু জিনিস রয়েছে, যেমন এর অর্থ হলো সম্ভবত এবং আশাব্যঞ্জক, যেটাকে আমি আশা করছি, যেটাকে আমি চাইছি, যেটাকে আশা করা হয়। আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন যে ভবিষ্যতের বিষয়ে কি বলতে হবে। এটা বললে হবে না যে শুধুমাত্র এটা আল্লাহরই হাতে, যে শুধুমাত্র আল্লাহ চাইবে বলেই এটা হবে। আমার নিজেকে সর্বপ্রথম যে কথাটা বলতে হবে, সর্বপ্রথম যে শব্দটা বলতে হবে, সেটা হলো হোপফুলি, এটা হলো আশা। এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহ তার বান্দাদেরকে বলছেন ভবিষ্যতের বিষয়ে আশা রাখার জন্য, অন্য যে কোনো কিছুর আগে। আপনাকে ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে। এটা কোনো ব্যাপার না আপনি কি পরিস্থিতিতে আছেন, আপনি আপনার পরিবারকে ছেড়ে গুহায় যাচ্ছেন কিনা, আপনাকে আশা রাখতে হবে। কি পরিস্থিতিতে আছেন সেটা কোনো ব্যাপার নয়। রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বিরুদ্ধে অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল, কিন্তু তারপরও তিনি আশা হারাননি, তাকে আশা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আশা, এবং তিনি বলেছিলেন, আশা আন ইয়াহদিয়ানি রাব্বি, আমি আশা করি যে আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন করবেন। এখানে আশা করা হয়েছে, এখানে আকাঙ্ক্ষাও ছিল, ভবিষ্যতের বিষয়ে ইতিবাচক আশা ছিল, তার ভবিষ্যতের ব্যাপারে ভালো আশাবাদ ছিল। আশাবাদটি কি ছিল? যে আমার প্রভু অবশ্যই আমাকে পথ দেখাবেন, এবং এটাই ইনশাল্লাহর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিকেই পরিবর্তন করে দেয়।
এটা ইনশাল্লাহ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি কি পরিচালিত করে। আল্লাহ যদি চান এটা হবে, আল্লাহ না চাইলে এটা হবে না। এখন আমরা বুঝতে পারছি যে আল্লাহ কি ধরনের জিনিস আসলে চান। আল্লাহ সেই সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেন যেটা তার বান্দাকে পথ প্রদর্শন করবে। আল্লাহ এমন সিদ্ধান্ত নিতেই পছন্দ করেন। আল্লাহর ইচ্ছে হলো আসলে এটা হলো এক ধরনের আশা যেটা এটার মধ্যেই থাকে। আল্লাহ নিজে বলেছেন যে তোমরা নিজেকে এটা বলো, আমার আশা হলো, আমার ইচ্ছা হলো, যদিও আমি জানি না আল্লাহ কি ইচ্ছা করবেন, তবে আমি আশা করি যে আমি যদি আল্লাহর কথা থেকে আল্লাহ সম্পর্কে কিছু জেনে থাকি। আল্লাহ নিজেকে যেভাবে বর্ণনা করেছেন, আল্লাহ নিজেই চান যে আমরা তার কাছে এটা আশা করি যে তিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন, তিনি আমাদেরকে এটা দেখিয়ে দেবেন যে আমাদের কি কি করতে হবে। একটা জাহাজের অ্যানালজি সম্পর্কে চিন্তা করুন। ধরুন পানি শান্ত অবস্থায় আছে এবং জাহাজের ক্যাপ্টেন ওই জাহাজকে যেদিকে ইচ্ছে নিতে চান সেদিকেই কিন্তু এই জাহাজটিকে পরিচালনা করতে পারবেন। এরপর হঠাৎ করেই ঝড় উঠল, যেটা কিন্তু আল্লাহর হাতে, এটা কিন্তু জাহাজের ক্যাপ্টেনের হাতে না। এই মুহূর্তে জাহাজের ক্যাপ্টেনের একমাত্র যে উদ্দেশ্য থাকবে সেটা কিন্তু সঠিক পথের উপরে থাকা নয়, বরং কোনোভাবেই ঝড় থেকে বেঁচে থাকা। ঝড় যখন আঘাত হানবে এটা কিন্তু হেলবে, দুলবে, এটা নিজের জায়গা থেকে অনেক দূরে সরে যাবে, হতে পারে সেটা শত মাইল। এটা তত দূর যাবে ঝড় যেখানে এটাকে নিয়ে যায়। ঠিক এমনটা কিন্তু আমাদের জীবনের যে ঝড় আসে সেক্ষেত্রেও ঘটে। আল্লাহ যখন আমাদের জীবনের জাহাজকে এমন সব জায়গায় নিয়ে যায় যে ব্যাপারে আমরা কল্পনাও করিনি, আমরা কখনোই চিন্তা করিনি যে আমাদের ওই সব জায়গায় ছুঁড়ে ফেলা হবে অথবা ওই জায়গায় ঠেলে দেওয়া হবে, কিন্তু ওটাও কিন্তু আসলে আমাদেরকে আল্লাহর পথ প্রদর্শনীর একটি অংশ। এবং যদিও বা ঝড় আপনাকে সম্পূর্ণ বিধ্বস্ত করে ফেললো, এরপর আপনার মুখ দিয়ে যেটা বেরিয়ে আসে সেটা হলো আশা যে আল্লাহ আমাকে গাইড করেছেন। এই যে ঘটনাগুলো আমার সাথে ঘটলো এগুলো নিশ্চয়ই ঘটেছে আমাকে পথ দেখানোর জন্য, যদিও আমি এমনটা চাইনি, আমি ব্যাপারটাকে অন্যরকম চেয়েছিলাম। তিনি আমাকে ঠেলে অন্য কোনো দিকে পাঠাচ্ছেন, কিন্তু নিশ্চয়ই তিনি আমাকে এভাবে গাইড করছেন। তিনি আমাকে কিসের দিকে গাইড করছেন? কোরআনের সবচেয়ে যে সুন্দর জায়গাগুলো পড়েছি এটা তার মধ্যে একটি, আমার নিজের কাছে। এই ব্যাপারে আমি আগে অনেকবার কথা বলেছি, কিন্তু এই ব্যাপারে কথা বলতে আমি ক্লান্ত হই না, না ক্লান্ত হয়ে চিন্তা করতে। আল্লাহ এ ব্যাপারে বলেছেন এটা নিজেকে বলো, তাই এটা আমি আপনাকে বলছি না, আমি আমার নিজেকেই বলছি। তিনি বলেছেন গাইড মি অল দ্য ওয়ে, ধরুন আমি যদি বলি আপনি কি আমাকে ওই বাসায় যাওয়ার জন্য পথ দেখাতে পারেন, এটা হলো ইলা। কিন্তু আমি যদি বলি আমি কিভাবে বাসায় যাব, সেই পুরোপুরি পথটা কি আপনি আমাকে বলে দেবেন? এখানে এই অল দ্য ওয়ে বলার একটি অর্থ হলো যে ওটাই হলো আমার চূড়ান্ত ডেস্টিনেশন, আমি ওই জায়গাটাই যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য। এটা লামের অ্যারাবিক এক্সপ্রেশন, প্রিপোজিশন যেন তার উদ্দেশ্যকে হাসিল করতে পারে। এখন একজন বান্দা তার মালিককে বলছে, একজন দাস তার মালিককে বলছে, সে আশা করছে তার মালিক তাকে পথ দেখাবে পুরোপুরিভাবে গন্তব্য পর্যন্ত। তাদের গন্তব্যটা কোথায়? তিনি বলেছেন লি আক্রবা, অল দ্য ওয়ে টু ক্লোজার, একদম কাছাকাছি। এরপরে হলো এটা, এটাই এখানের এক্সপ্রেশন, অল দ্য ওয়ে টু ক্লোজার দেন দিস। বাংলায় এটা বলতে গেলে অদ্ভুতই শোনাবে, এখানে এটাকে ভেঙে বলতে হবে, আর আমার খুতবার অন্যতম উদ্দেশ্যই এটা। এই শেষের দিকে বলা কথাটার অর্থ আসলে কি? অল দ্য ওয়ে টু ক্লোজার, ব্যাপারটাকে এইভাবে ভেবে দেখুন, যে কোনো যাত্রাপথে আপনার যে উদ্দেশ্য থাকে, ধরুন আমি এখান থেকে আমার বাবা মায়ের বাসায় যাব, আমার উদ্দেশ্য কিন্তু ওই ঘরের কাছাকাছি পৌঁছানো না, আমার আসল উদ্দেশ্য হলো ওই ঘরে পৌঁছানো। আমার এই জার্নির কোনো অর্থই হবে না, আমার জার্নির কোনো সফলতাই আসবে না যদি আমি শুধুমাত্র 10 পা সামনে এগোই বা 2 ব্লক সামনে এগোই, যেখানে আমার বাবা মায়ের ঘর 20 ব্লক সামনে। একমাত্র তখনই আমার কাছে মনে হবে হ্যাঁ আমি কিছু একটা করেছি, যখন আমি সেখানে পৌঁছাতে পারবো। এই লামের সম্পর্কটা কিন্তু থাকা উচিত গন্তব্যের সাথে, এই জার্নির সাথে না। এই আয়াতে ভবিষ্যৎ নিয়ে কথা বলা লোকটি বলছে, ভবিষ্যৎ সম্পর্কে কথা বলা বান্দা বলছে, আল্লাহর প্রতি আশা যে তিনি আমাকে পরিচালিত করবেন সম্পূর্ণভাবে এক পা সামনে, কাছাকাছি, গন্তব্যে না, তবে কাছাকাছির অর্থ হলো আপনি আপনার গন্তব্যের কাছাকাছি এগোচ্ছেন। এটা বেশ অদ্ভুত, যেন আল্লাহ আমাদেরকে বলছেন তোমার জার্নিতে প্রোগ্রেস করা বা এগিয়ে চলা, তোমার জার্নিতে এক পা আগানো, এটাই তোমার চূড়ান্ত উদ্দেশ্য, দ্যাটস ইউর আলটিমেট গোল। আপনি এটা কিভাবে বুঝবেন যে ওই দিনের জন্য আপনি আপনার চূড়ান্ত উদ্দেশ্য অর্জনে সফল হয়েছেন? কিভাবে বুঝবেন? আমি এখন যেখানে আছি এখান থেকে, আমি যে অবস্থায় আছি,
এ অবস্থায় আমার আশা হলো আল্লাহ আমাকে যে পরিস্থিতিতে ফেলেছেন, যে অবস্থা আল্লাহ সৃষ্টি করেছেন, অথবা ভবিষ্যতে তিনি আমার জন্য যাই রাখেন না কেন, আমার আল্লাহর প্রতি আশা হলো এই সমস্ত পরিস্থিতিটার উদ্দেশ্য হলো এটার চেয়ে আর এক পাক কাছাকাছি যাওয়া, বর্তমানে যেখানে আছি সেখান থেকে। কিন্তু কিসের কাছাকাছি, কিসের কাছে যাওয়ার কথা হচ্ছে? আসলে কি হবে তাহলে, কি আমি কাছে যাব, এটা কি জান্নাতের? আমি আসলে কিসের ক্লোজার হব? And that's qualified in the mumayyiz rashadan. এরচেও কাছে যখন ব্যাপারটা হবে ন্যায়পরায়ণতা ও ধার্মিকতার বিষয়ে, ব্যাপারটা এমন যেমন আমার মধ্যে কুটিলতা রয়েছে, আমার মধ্যে আছে পক্ষপাতদুষ্টতা, ব্রোকেননেস ইত্যাদি, এবং যখনই আল্লাহ আমাদেরকে কোনো এ ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে নেন, তখনই আমি এসব দোষ থেকে মুক্তির দিকে আরও এক পা এগিয়ে যাই, আত্মশুদ্ধির দিকে, মানসিক সুস্থতার দিকে, আধ্যাত্মিক পরিশুদ্ধতার দিকে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থাশীল হওয়ার দিকে, চরিত্রকে আরও সমুন্নত করার দিকে, আরও ধৈর্যশীল হওয়ার দিকে, আরও ভালো কৃতজ্ঞতা বোধের দিকে। আমি আশা করি আল্লাহ আমার জন্য যে এক্সপিরিয়েন্সেরই প্ল্যান করে রাখেন না কেন, তিনি যা করারই ইচ্ছা করেন না কেন, আল্লাহর ইচ্ছাটা থাকবে আমার ইচ্ছার উপরে আমাকে আরও এক পা কাছাকাছি নেওয়ার জন্য, যেটা ভালো সেই দিকে, উত্তমের দিকে, ধার্মিকতার দিকে। ব্যাস এটাই, এটাই আমার আলটিমেট গোল। এবং জানেন এটা কিন্তু ছাত্রদের জন্য খুব প্রযোজ্য, তাই আমি এটার বিষয়ে আজ চিন্তা করেছি। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের জন্য সীমাবদ্ধ নয়, কিভাবে এটা শুধুমাত্র ছাত্রদের জন্য হবে? ছাত্ররা বলে, ওহ ম্যান, আমার এই বইটা শেষ করতে হবে, আমার এই ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, আমার এই 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 সূরা সম্পূর্ণ মুখস্থ করতে হবে, আমার সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে হবে, আমার এগুলো সব শিখতে হবে, ওগুলো শিখতে হবে, আমি এটা পড়তে চাই, আমি ওটা পড়তে চাই। আপনি কি এটা শেষ করেছেন? আপনি কি এ বিষয়ে আপনার ইজাজা নিয়েছেন? আপনি এই বই পড়েছেন, ওই বই পড়েছেন, আপনি এই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, ওই বিষয়ে? আপনি সবসময় একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন, এবং এটা থাকা কিন্তু খুবই জরুরি। কিন্তু আমাদের এই কোরআনের জার্নিতে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন তাহলে আপনি জানেন যে মাইলস্টোন ছাড়া ইঞ্জিনিয়ারিং পড়াটা কিন্তু বেশ কঠিন। আপনি কিন্তু মাইলস্টোনের উপর ভিত্তি করেই ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন, প্রত্যেক সাবজেক্টের ক্রেডিটই কিন্তু একটা মাইলস্টোন। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করতে চান অথবা বাড়ি কিনতে চান, সে যাই হোক না কেন, আপনার একটা ফাইন্যান্সিয়াল গোল রয়েছে। ঠিক একইভাবে এটা যখন আমাদের আধ্যাত্মিক বিষয়ের উপর আসে, তখন সেক্ষেত্রেও আমাদের কিন্তু একটা গোল থাকা উচিত। কিন্তু আমাদের এই আধ্যাত্মিক উদ্দেশ্যে প্রতিটি পদক্ষেপ, যেটা আমাদের আরও ধার্মিকতা এবং ন্যায়পরায়ণতার কাছাকাছি নিয়ে আসে, এটা নিজেই কিন্তু একটা উদ্দেশ্য বা লক্ষ্য। ওই স্টেপটাই কিন্তু ছিল একটা গোল, নট দ্য ডেস্টিনেশন। আমার কোরআনের ছাত্র, আমার আরবি ছাত্র, তাদেরকে আমি কি বলি? আজকে যদি তুমি কোনো প্রোগ্রেস করে থাকো, তাহলে তুমি তোমার আলটিমেট গোল অ্যাচিভ করেছ। আপনি জানেন মাদ্রাসা বা এসব ধরনের জায়গায় বাচ্চারা কোরআন মুখস্থ করার ক্ষেত্রে বলে, আমি এটুকু মুখস্থ করে ফেলেছি। তখন অন্য বাচ্চা আবার তাকে বলে, কিন্তু এখনও এতখানি কিন্তু বাকি। তখন ওই বাচ্চা বলে, আরে কত কিছুই তো আমি পারি না। আপনার উদ্দেশ্য ছিল আরও এক পা কাছাকাছি যাওয়া, এটাই আনন্দের। আমি আল্লাহর আরও একটি কথা জানি, আমি আরও একটি আয়াত সম্পর্কে জেনেছি, আমি নতুন একটা জিনিস করেছি, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার আরও একটা কারণ খুঁজে পেয়েছি, আল্লাহ তার অসীম জ্ঞান থেকে আমাকে আরও এক ফোঁটা দিয়েছেন, এক ফোঁটা। আপনি যদি সবসময় চিন্তা করেন যে আপনি কি জানেন না, তাহলে আপনি একটি হতাশার জীবনযাপন করবেন, এবং যা জানেন সেটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না। আপনার ওই পদক্ষেপগুলোকেও না, একজন শিক্ষানবিশ হিসেবে এই ছোট ছোট পদক্ষেপগুলোও কিন্তু এক একটি খুশির মুহূর্ত। ঠিক একইভাবে একজন বিশ্বাসী হিসেবে অন্ধকার থেকে দূরের প্রতিটি পদক্ষেপই, প্রতিটি পদক্ষেপ যেটাকে আপনাকে আরো ভালো করে তুলবে, আপনাকে আরো ভালো হতে সাহায্য করবে, নিজের পরিবেশকে ভালো করার ছোট ছোট পদক্ষেপগুলো, আপনি যে পদক্ষেপগুলোই নেন না কেন, এমনকি এটা যদি খুব ছোটও হয়, তাহলে এটা নিজেই একটা আলটিমেট গোলকে অর্জন করা। এবং মাঝে মাঝে আল্লাহ আমাদের যেমন পরিবর্তন চান, তেমন আমরা পরিবর্তিত হই না, তাই তিনি আমাদেরকে বেশ অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেন, যেন আমরা অনুগত হই আমাদের নিজেদেরকে শুধরানোর জন্য, যেন আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতিতে ফেলেছেন, তাহলে এখান থেকে আমার শেখার কি রয়েছে, এবং সে আমাকে শাস্তি দিচ্ছেন না, এটা অ্যাটিচিউড হতে পারবে না। আমাদের অ্যাটিচিউড হবে এটা যে আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতিতে ফেলেছেন যেন তিনি আমাদেরকে ভালো কিছুর দিকে পথ প্রদর্শন করতে পারেন। যে লোকেরা আল্লাহ সম্পর্কে একদম মাইন্ডলেস,
মাঝে মধ্যে তারা যখন উল্টোপাল্টা করে, তারা ভুল কাজ করে, তখন তাদের এই পথকে তাদের জন্য আল্লাহ আরো সহজ করে দেন, এবং এই পথ সহজ হওয়াতে তারা কিন্তু খুশি হয়, তারা খুশি হয়, এবং তারা আরো পাপ করে এবং তাদের জন্য আল্লাহ আরো দরজা খুলে দেন, তারা আরো খুশি হয়, তাদের ভুল কাজকে তারা সঠিক মনে করে। তাদের প্রত্যেকের জন্য আমি পথকে বাড়িয়ে দেই, স্টেন্ড করে দেই, তাদের জন্য পথকে সহজ করে দেই। কোরআনের অনেক জায়গাতে আল্লাহ এ ব্যাপারে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে চরণকে আল্লাহ আরো এক্সটেন্ড করে দেন, তুমি এসব কাজই করতে চাও না, তোমার জন্য আমি আরো 20টা দরজা খুলে দিলাম, যাও কোন পথে যাবে যাও। এবং তিনি তার যে বান্দাদেরকে ভালোবাসেন, তারা যখন হয়তো তাদের জীবনে হোঁচট খায়, তারা পড়ে যায়, তারা বিভিন্ন সমস্যায় পড়ে, সুযোগ সুবিধা এবং স্বাচ্ছন্দ্যকে তাদের থেকে সরিয়ে নেওয়া হয়, নিরাপত্তাকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, এটা হয় তখন যখন তাদের আল্লাহর প্রতি ফিরে যাওয়ায় কোনো একটা জিনিস মিসিং ছিল, তাদের কোনো একটা জিনিসের ঘাটতি ছিল, এটাই তাদের জন্য আল্লাহর অনুগ্রহ হিসাবে কাজ করে, কারণ তারা হৃদয়ের মধ্যে বুঝতে পারে যে তাদেরকে আল্লাহর প্রতি ফিরে যেতে হবে, তারা নিজেকে সংশোধন করে যেন আরো ভালো মানুষে পরিণত হতে পারে। তাই আমাদের জীবনের অত্যন্ত জটিল পরিস্থিতিতেও আমরা কিন্তু আল্লাহকে ধন্যবাদ জানাই, তিনি আমাদেরকে যা দিয়েছেন তার জন্য। তিনি হয়তো পার্থিব কোনো জিনিস আমাদের থেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু তিনি আমাদের যা দিয়েছেন সেটা মহামূল্যবান, এবং এটা হলো সঠিক পথের দিকে আরো এক পায়ে গোনো, তার দিকে এক পায়ে গোনো, ভালো কাজের দিকে এক পায়ে গোনো, ভালোর দিকে এক পায়ে গোনো। এর রিফাইনমেন্টের প্রয়োজন আছে। ধরেন আপনার কাছে খুব সুস্বাদু কিছু মাংস রয়েছে, কিন্তু এটা কি কিন্তু রান্না করতে হবে সুস্বাদু বানানোর জন্য, অন্যথায় এতে ব্যাকটেরিয়া থাকবে, আপনি কাঁচা মাংস খেলে আপনার অসুখ হবে। কিছু জিনিস রয়েছে যেটাকে পরিশুদ্ধ করতে হলে সেটাকে তাপে দিতে হয়, এটা বিশ্বাসীদের পরিশুদ্ধ হওয়ার উপায়। এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে নেন না কেন, সেটা আমাদের নিজেদের ভালোর জন্যই, এবং চূড়ান্ত বেনিফিট হলো উইল বিকাম আপরাইট। আল্লাহ আমাদের সেই মানুষে পরিণত করুন যারা আল্লাহর উপর আশা রাখে এবং তার উপর ভরসা করে উপকৃত হয়, এবং যেন চূড়ান্তভাবে উপকৃত হতে পারি আমাদের বিশ্বাসকে বৃদ্ধির মাধ্যমে, আমরা যেন আল্লাহর উপর আস্থাশীল হতে পারি এবং আমাদের চলার পথকে আরও সুন্দর করতে পারি। প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে আল্লাহ বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিবেন, তার ইচ্ছাতে আমরা যেন সেগুলোর মাধ্যমে আরো স্ট্রঙ্গার হয়ে বেরিয়ে আসতে পারি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।